পড়াচ্ছিস রিডার? হ্যাঁ, প্রথমে রিডার পড়াচ্ছি। তোমাদের পড়া ছিল বড়েমিয়া, সেটা আমি পরে বলছি, আগে পড়াটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আজকের পড়া লেসন সিক্স, স্বদেশ। স্বদেশ মানে নিজের দেশ। এখানে স্বদেশ মানে কিন্তু একটা ছেলের কথা বলছে, একটা স্বদেশ নামে একটা ছেলের গল্প। ওর দাদা ছিল একজন স্বাধীনতা সংগ্রামী। তার কি কি করেছিল এটাতে আছে, কিছু ডকুমেন্টস নিয়ে যাচ্ছিল, তারপর তাকে পুলিশ তাড়া করে, ইত্যাদি ইত্যাদি রয়েছে। হ্যাঁ, দাদার কাজটা স্বদেশ করতে গেছিল, তার সাহসিকতার একটা গল্প এখানে দিয়েছে। তোমরা প্রথমে ওয়ার্ড বাস্কেটটা পড়ে নেবে। হ্যাঁ, প্রথমে ওয়ার্ড বাস্কেটটা পড়ে নেবে, সমস্ত বানান আর তার মানে, অর্থাৎ ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি মিনিংটা পড়ে নেবে, পারলে বানানগুলো মুখস্থ করে নেবে। নিয়ে এইবার রিডিং পড়বে, আগে বানান মানেটা পড়ে তারপরে রিডিং পড়বে। দেখো উচ্চারণ দেয়া রয়েছে, ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন, দ্য ইয়ার ওয়াজ 1930, এ ইয়ং বয় ইন সয়েড ক্লথেস অ্যান্ড প্ল্যাটফর্ম, হিজ ফিট ওয়ার বেয়ার অ্যান্ড মাডি, হি সিম টু বি ভেরি টায়ার্ড বাট হিজ আইজ আর গ্লোয়িং লাইক ফায়ার, হিজ নেম ওয়াজ স্বদেশ। এইটাই এখানটা দেখবে ইংলিশ উচ্চারণে দেওয়া রয়েছে এবং নিচে বাংলা মানে দেওয়া রয়েছে। এই উচ্চারণগুলো দেখে দেখে বাংলা মানেটা পড়বে, তারপর শুধু ইংরাজিটা রিডিং করবে। হ্যাঁ, আর এইটার থেকে যেটা হোমওয়ার্ক দেবো আমি, সেটা হলো, সেটা হচ্ছে দুই আর তিন। সবাই শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ? ওর হোমওয়ার্ক থাকলো, তোমরা বইয়ে করে নেবে। আর একের আনসারগুলো, একের আনসারগুলো তো আমি লিখে পাঠাবোই বলেছি, নেক্সট সেন্টেন্সগুলো পাঠাবো, বা এগুলো সম্পর্কে ক্লাসেও আমরা আলোচনা করে নিতে পারি। আপাতত তোমরা ওয়ার্ড বাস্কেট করে পুরো গল্পটা রিডিং করে তার বাংলা মানে রেডি করে ফেলবে। হ্যাঁ, ছয় লেসন পড়া থাকলো আজকে, সবাই ডেট দিয়ে দাও, ছয় লেসন পড়া। এবার আমি আগের লেসনে কিছু পড়া তোমাদেরকে ধরছি, যার যার নাম নাম বলবো সে খুব তাড়াতাড়ি আনসার করবে, খুব তাড়াতাড়ি। ওয়াটারওয়েজ, দেবজ্যোতি, ওয়াটারওয়েজ মানে কি? ওয়াটারওয়েজ জলপথ বললেও হবে, বা জলপ্রবাহ প্রণালী বললেও হবে। এক্সাইটেড, মেঘা, মেঘা এক্সাইটেড মানে, হ্যাঁ, উত্তেজিত। এক্সপিরিয়েন্স মানে অমৃত, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা বা, হ্যাঁ, জ্ঞান বললেও হবে, অভিজ্ঞতা বা জ্ঞান। পাওয়ারফুল, সিঞ্জিনি, সিঞ্জিনি পাওয়ারফুল মানে বলো, জোরে বলবে, জোরে বলো। হ্যাঁ, শক্তিশালী, অ্যালিগেটার্স, অ্যালিগেটার্স। প্রকাশ বলো, অ্যালিগেটার্স মানে কুমিরের মতো এক ধরনের প্রাণী, অ্যালিগেটার্স, কুমিরের মতো এক ধরনের প্রাণী। সারাউন্ডেড, সারাউন্ডেড বলবে অনুষ্কা, অনুষ্কা সারাউন্ডেড মানে বলো, সারাউন্ডেড মানে ঘিরে রাখা চারিদিকে, পারছো না কেন? চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মানে কি? সুস্বাদ বলবে চ্যালেঞ্জ মানে, সোহিনী তুমি কিন্তু ড্রেস পরে বসবে নেক্সট দিন বলে দিলাম। হ্যাঁ, পিকু বলো, সুস্বাদ বলো, যেটা বললাম বলো, চ্যালেঞ্জ মানে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বিতা। বে অফ বেঙ্গল, রাজদ্বীপ, কাকে বলি আমরা বে অফ বেঙ্গল? রাজদ্বীপ, বঙ্গোপসাগর, হ্যাঁ বঙ্গোপসাগর। সবাই কিন্তু ঠিকঠাক বলতে পারলে না, আমি কিন্তু কালকেও খুব বলেছি, পড়াবো না বলেছি, অনলাইন ক্লাস বন্ধ করে দেবো, যারা ওয়াইটিংয়ে রয়েছে তাদের দিয়ে ক্লাস করাবো, সবাইকে তো হয় না, কিছু এখানে আমরা কিছু নিয়ে ক্লাস করাচ্ছি, কিছু ওয়াইটিংয়ে রয়েছে, আমরা কিন্তু তোমাদের বাদ দিয়ে যারা ওয়াইটিংয়ে রয়েছে তাদের দিয়ে ক্লাস করাবো পরের সপ্তাহে, তোমাদের ক্লাস কিন্তু করাবো না, কারণ পড়া ঠিকঠাক দিচ্ছ না।
এবারে আমি এক্সারসাইজ টু এক্সারসাইজ টু এর আনসারটা বলছি। আগের দিন কি বলেছিলাম সুমন আর মাধব লিভড ইন এ ভিলেজ ইন সুন্দরবন, এটা হচ্ছে ট্রু। মিলিয়ে নাও, সৈনি হাতে বই কই, মিলিয়ে নিতে বলছি। সবাই বই আর কলম নিয়েছো, মিলিয়ে নাও, যার ভুল হয়েছে সে সঙ্গে সঙ্গে লিখে নাও। সুমন আর মাধব ওন ডে স্টিমার ফলস, বিয়ন বাসন্তী ডেলিভার টু দ্য নেম অফ গোসাবা ফলস, বড় মেয়ে ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার ট্রু, অ্যানিমালস আর আওয়ার এনিমিস ফলস, কামর্স আর স্মলার দ্যান ক্রোকোডাইল ট্রু, দ্য ফরেস্ট গ্রাউন্ড ওয়াজ ড্রাই ফলস, দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ট্রু, সাডেনলি দে হার্ড এ ডিফেনিং রোড ট্রু, দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ লায়ন, এটা কি ফলস? হ্যাঁ ফলস। এবার কমপ্লিট দ্য সেন্টেন্স বলো। এবার প্রথমে বলবে দেবজ্যোতি, সুবল অ্যান্ড মাদল লিভড, কি লিখেছ? ইন এ ভিলেজ ইন দি সুন্দরবন লিখতে হবে। নেক্সট মেঘা, ওয়ান ডে দেওয়ার সেইলিং ডাউন দ্য মাতা রিভার, ঠিক হয়েছে। নেক্সট অমৃত, দেওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল, কারেক্ট। নেক্সট কে আছো? শিন্তিনী, সুবল হ্যাড নেভার গোন, না ওটা গান, হ্যাড নেভার গান ডিপ ইন টু দ্য ফরেস্ট বিফোর, হ্যাঁ বা ইন টু দ্য ডিপ ফরেস্ট বিফোর। পাঁচ প্রকাশ বলো, বিয়ন্ড বাসন্তী দ্য রিভার বলো টুক দ্য নেম বিদ্যা। তারপরেরটা বলবে অনুষ্কা, কামর্স আর ক্রিয়েচার্স, লিখেছ অনুষ্কা বলো? কামর্স আর ক্রিয়েচার্স অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ, পারোনি তুমি? দেখছো পারছো না, সবাই শুনছে, যারা ইউটিউব দেখবে তারাও কিন্তু আমি নাম বলে বলে পড়া করছি, যারা না পারছো শুনতে পাচ্ছে সবাই যে তোমরা পড়া পারছো না। দ্য ফরেস্ট ওয়ার সারাউন্ডেড বাই সুস্বাদু, দি ফরেস্ট ওয়ার সারাউন্ডেড বাই সুস্বাদু বলো, পারছো না? সুস্বাদু পারলো না, কে পারবে? সোহিনী বলো, সোহিনী বলো, দ্য ফরেস্ট ওয়ার সারাউন্ডেড বাই, পারলো না, কে বলতে চেয়েছো বলো, বলে বলো, হ্যাঁ বলো বলো, হেতাল অ্যান্ড গরান ট্রিস, আর এই সুন্দরীর এস, হেতালের এইচ, গরানের জি, এগুলো ক্যাপিটালে হবে কারণ এগুলো গাছেদের নাম, ক্যাপিটাল লিখতে হবে। দে ক্যারিড এমটি স্যাক্স, এবার রাজদীপ বলো, টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল, রাজদীপ পারোনি তুমি বলতে? পারতে রাজদীপ, পারতে? তারপরে আবার দেবজ্যোতি বলো, দ্য হিউজ টাইগার ওয়াজ মেঘা, লার্জ অ্যান্ড ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস, একদম ঠিক। আচ্ছা এক চার পাঁচ এগুলো এমনি আলোচনা করেছি, তাছাড়াও আমি যে বলেছি লিখে তোমাদের পাঠাবো আনসারগুলো, যারা যারা ফোন করছো তাদের কাছে এই আনসারগুলো শিট পৌঁছে যাবে। হ্যাঁ এগুলো এত বলতে গেলে হবে না, তাহলে ইংরাজি এটা বলে দিলাম, সবাই ঠিক করে নিয়েছো, আর লেসন সিক্স পড়া থাকলো স্বদেশ, আর হোমওয়ার্ক থাকলো স্বদেশ স্টোরিটা টু থ্রি অ্যান্ড ফোর। কনভার্সেশন পিপল অফ কান্ট্রিজ, আগে আমরা পড়াটা দিয়ে নিই। আগে হচ্ছে পড়াটা দিয়ে নিই, লেসন 19 হবে তো, তাই তো? হ্যাঁ।
लेसन 19 स्मॉलेस्ट लार्जेस्ट एंड बिगेस्ट ये लेसन टा रोए छे व्हिच इज द स्मॉलेस्ट कॉन्टिनेंट इन द वर्ल्ड कॉन्टिनेंट হচ্ছে মহাদেশ তাহলে বলতে হবে অস্ট্রেলিয়া ইজ দ্য স্মলেস্ট কন্টিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড পড়ে দেওয়ার কিছু নেই সমস্ত বাংলা লেখা রয়েছে বাংলায় লেখা রয়েছে আর উচ্চারণগুলো প্রোনাউন্সিয়েশনটা তোমরা পারো তবুও আমি বলে দিচ্ছি দেখো হুইচ ইজ দ্য রিচেস্ট ইউনিভার্সিটি রিচেস্ট ইউনিভার্সিটি এটা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি এটা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি ইজ দ্য রিচেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড তারপরে হচ্ছে হুইচ কান্ট্রি ইজ দ্য বিগেস্ট ইন পপুলেশন জনসংখ্যায় সবচেয়ে বড় চায়না ইজ দ্য বিগেস্ট ইন পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে চায়নার জনসংখ্যা সবচেয়ে বেশি হুইচ ইজ দ্য বিগেস্ট মুসলিম কান্ট্রি এটা হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া নেক্সট উচ্চারণ হুইচ ইজ দ্য লার্জেস্ট ম্যামাল ম্যামাল জানো কি ম্যামাল হচ্ছে স্তন্যপায়ী প্রাণী এটা হোয়েল তিমি WHAL হোয়েল তিমি তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ডিপেস্ট ওশান গভীরতম মহাসাগর প্যাসিফিক ওশান বাংলায় যেটাকে বলা হয় প্রশান্ত মহাসাগর দ্য প্যাসিফিক ওশান দেখো প্যাসিফিক ওশানের আগে একটা দি দেবে তোমরা এখানে বোধ হয় প্রিন্টিং মিস্টেক দি দেবে হুইচ ইজ দ্য স্মলেস্ট বার্ড হামিং বার্ড তোমরা এটা জেনারেল নলেজে পড়েছো হামিং বার্ড সবচেয়ে ছোট্ট পাখি এখানে তো জিজ্ঞেস করেছে লার্জেস্ট ডেজার্ট ডেজার্ট মানে মরুভূমি সাহারা তারপরে হচ্ছে হুইচ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য বিগেস্ট ইন এরিয়া আয়তনে বৃহত্তম হচ্ছে রাশিয়া স্মলেস্ট স্টেট গোয়া লার্জেস্ট ন্যাশনাল হাইওয়ে দ্য জিটি রোডের ফুল ফর্ম জানো গ্র্যান্ড ট্যান রোড হ্যাঁ লার্জেস্ট ফ্রেশ ওয়াটার পরিষ্কার জলের হ্রদ সবচেয়ে বড় সেটা হচ্ছে উলার কোথায় আছে উলার কাশ্মীর উলার ইজ দ্য লার্জেস্ট লেক উইথ ফ্রেশ ওয়াটার হুইচ ইজ দ্য লংগেস্ট ড্যাম ড্যাম মানে হচ্ছে বাঁধ হীরাকুদ হুইচ ইজ দ্য বিগেস্ট স্টেডিয়াম সবচেয়ে বড় স্টেডিয়াম কি ভারতের জানো হ্যাঁ যুব ভারতী ক্রীড়াঙ্গন যুব ভারতী ক্রীড়াঙ্গন এইটা পড়া থাকছে আগের দিনেরটা পড়েছ আচ্ছা বলো আগে বলবে সোহিনী সোহিনী দাস হোয়াট আর দ্য পিপিল অফ হল্যান্ড কল হোয়াট আর দ্য পিপিল অফ হল্যান্ড কল দ্য পিপিল অফ এবার বলবে বলো তোরটা আমি শুনতে পাচ্ছি না দেখ মোবাইলে কিছু সমস্যা আছে মোবাইলটাকে ঠিক কর রাজদীপ বলো তুই মোবাইলটা ঠিক কর তোর কথা শুনতে পাচ্ছি না সোহিনী আচ্ছা রাজদীপ বলো দ্য পিপিল অফ হল্যান্ড আর কল ডাচ পারমি হোয়াট আর দ্য পিপিল অফ টিবেট কল সুস্বাত দ্য পিপিল অফ টিবেট আর কল টিবেটানস হোয়াট আর দ্য পিপিল অফ জার্মানি কল অমৃত হ্যাঁ ঠিক হোয়াট আর দ্য পিপিল অফ আমেরিকা কল অনুষ্কা দ্য পিপিল অফ আমেরিকা আর কল হ্যাঁ আমেরিকান হ্যাঁ আমেরিকান জোরে বলতে বলে খুব জোরে বলতে হবে হোয়াট আর দ্য পিপিল অফ বাংলাদেশ কল সিনজিনি দ্য পিপিল অফ বাংলাদেশি পূর্ণ বাক্যে বলবে পুরো বাক্যটা বলতে হবে দ্য পিপিল অফ বাংলাদেশ
হ্যাঁ কল বাংলাদেশি বাংলাদেশি প্রকাশ মন্ডল হোয়াট আর দ্য পিপল অফ নেপাল কল্ড দ্য পিপল অফ নেপাল কল্ড আর কল্ড কি নেপালিস নেপালিস হোয়াট আর দ্য পিপল অফ ব্রিটেন কল্ড মেঘা The people of Britain are called British, are called British. What are the people of Greenland called? Devojyoti. Called British. Hoyeche. Devojyoti. What are the people of Greenland called? Greenland. Called. Are called bolte hobe. Called. গ্রামারে আমি পড়াচ্ছিলাম টেন্স টেন্স কয় প্রকার বলো টেন্স কয় প্রকার অনেক জোরে জোরে বলে দাও তো প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স হ্যাঁ আমরা কি করছিলাম প্রেজেন্ট প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্টের বাংলা হচ্ছে বর্তমান কাল অর্থাৎ এখন যা ঘটছে হ্যাঁ তো প্রেজেন্ট টেন্সের দুটো ভাগ আছে অনেকগুলোই অনেকগুলোই তো তোমাদের করতে হবে দুটো ভাগ প্রেজেন্ট টেন্সে দুটো ভাগ তোমরা পড়বে একটা কি পড়তে বলেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট হ্যাঁ একদম ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস তোমরা এগুলো লিখে নিচ্ছ তো পরে সবাই হ্যাঁ এগুলো কিন্তু পরে লিখে নেবে এখন লিখো না পরে কিন্তু সবাই এগুলো টুকবে তাহলে এই দুটো টেন্স নিয়ে আমরা আলোচনা করি আগের দিনে করেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট মানে একটা সাধারণ কথা হ্যাঁ সেটা অনেক সময় হ্যাঁ বোধক হতে পারে না বোধক হতে পারে যেমন আই অ্যাম এ বয় হতে পারে আই অ্যাম নট এ গার্ল সেটাও হতে পারে আবার হি ইজ এ গ্রসার সেটাও হতে পারে মাই মাদার কুকস এভরি ডে সেটাও হতে পারে আই ডু নট গো টু স্কুল এভরি ডে সেটাও হতে পারে যা খুশি হ্যাঁ এরকম একটা সাধারণ বাক্যকে আমরা বলবো প্রেজেন্ট ইনডেফিনিট হ্যাঁ বুঝতে পেরেছো আছে তো বইয়ে পড়েছো দি ম্যান ইজ পুয়ার বাট রিচ এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট কিন্তু আমাদের আজকে আলোচনার মূল বিষয় হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস খুব ভালো করে বুঝবে তোমরা জানো তাও আমি আবার বোঝাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে যা এখন ঘটে চলেছে এখন হচ্ছে যেমন উই আর রিডিং কি রিডিং ইংলিশ উই আর রিডিং ইংলিশ তাই না তারপরে সৌগত ইজ প্লেইং নাও সৌগত এখন খেলছে এই সমস্ত বাক্যগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবার কিভাবে সেটা হয় যেমন আমরা বলি যে এই যেমন আমি আগে যে বাক্য দুটো লিখলাম আমরা ইংরাজি বলছি দেখো
এটা হচ্ছে আই রিড ইংলিশ, এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট, তাই না? আমি ইংরেজি পড়ি। আর কন্টিনিউয়াস এটা বাংলায় কি বলবো, কি বলবো? কন্টিনিউয়াস হলে বাংলায় এটাকে কি বলবো? এটা তো আমি ইংরেজি পড়ি, এটা তো ইনডেফিনিট, এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট। আর কন্টিনিউয়াসে কি হবে? অমৃত বলো, কন্টিনিউয়াসে কি হবে? না বাংলায় বলো। আমি যদি এইটাকে কন্টিনিউয়াসে বলতে চাই, আমি ইংরাজি পড়ি, তার মানে আমি ইংরাজি পড়ছি, তাই বলতে হবে। আমি ইংরাজি পড়ছি, তাহলে সেটাকে লিখবো কন্টিনিউয়াসে, যখন সেটাকে পড়বো আই রিড যোগ আইএনজি। হ্যাঁ ঠিক হয়েছে, আমি যেটা লিখি, আমি যেটা লিখেছি ঠিক হয়েছে? না, এখানে আই রিড ইংলিশ হয়েছে, এখানটা কিন্তু কিছু নেই, নেই এখানে কিন্তু দিতে হবে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি সেটা আমি তোমাদের বলছি, ভালো করে শিখে নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে নিয়মটা আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম এক নম্বর হলো অ্যাকশন ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যেমন প্লে, প্লেটা কি হবে? প্লেইং। হ্যাঁ ইট কি হবে? ইটিং। কন্টিনিউয়াসে এলে প্লেটা প্লেইং, ইটটা ইটিং, সবার সাথে অ্যাকশন, হ্যাঁ অ্যাকশন ভার্বের সাথে আইএনজি যোগ হবে। হ্যাঁ তাহলে অ্যাকশন ভার্বের সাথে আইএনজি যোগ হলো এক নম্বর নিয়ম, এক নম্বরে এটা থাকবে। দুয়ে কি থাকবে? আইএনজি যদি যোগ হয় তাহলে একটা হেল্পিং ভার্ব লাগে বা অক্সিলিয়ারি ভার্ব লাগে। তাহলে বর্তমান কালের অক্সিলিয়ারি ভার্বগুলো হলো অক্সিলিয়ারি অ্যাম, ইজ, আর। এই তিনটে ভার্ব বিশেষ্য বা নাউন তারপরে বসবে, নাউনের পরে এই ভার্বটা বসবে। যেমন আই যদি নাউন হয়, প্রোনাউন হয়, প্রোনাউনের পরে বসতে পারে আই রিডিং, তাহলে এই নাউনের পরে এখানে অ্যাম বসবে। হ্যাঁ আচ্ছা, যদি এখানে সি দিতাম তাহলে এখানে কি হতো? ইজ, তাই না? আর যদি এখানে দে দিতাম তাহলে হতো আর। হ্যাঁ তাহলে কি শিখলাম বলো? কন্টিনিউয়াস টেন্সে অ্যাকশন ভার্বের সাথে বলো সবাই আইএনজি যোগ হয়, আর নাউনের পরে অ্যাম, ইজ, আর, এই তিনটে হেল্পিং ভার্ব দরকার হয় অবশ্যই। তাহলে আমি এবার দুটো তিনটে বাক্য বলছি, তোমরা আমাকে চেঞ্জ করে দেখাও। হ্যাঁ যেমন দি ডগ বার্কস, কুকুর ঘ্যাঁ ঘ্যাঁ করে, মেঘা বলো কন্টিনিউয়াসে লিখলে কি লিখব? তাড়াতাড়ি বলবে দি ডগ, দেবজ্যোতি কি হবে? যে পারবে সে বলো, মেঘা বলো ইজ, বার্ডটা বার্কিং হয়ে যাবে, দি ডগ ইজ বার্কিং হয়ে গেল। এবার সিনজিনি বলবে ইউ ড্র, থাক ইউ ড্র, তাহলে এটাকে সিনজিনি বলো। কন্টিনিউয়াস বললে কি হবে? ইউ কি দেব আর ড্রটা কি হয়ে যাবে? ড্রয়িং। বাহ, তাহলে ইনডেফিনিট দি ডগ বার্কস, কন্টিনিউয়াস সেটা দি ডগ ইজ বার্কিং,
ইউ ড্র তুমি ছবি আঁকো, ইউ আর ড্রয়িং তুমি ছবি আঁকছো। এবার হ্যাঁ আমি এইগুলো কেন লেখালাম, দুটো ডিফারেন্সটা বোঝানোর জন্য। তাহলে বুঝতে পেরেছো আজকে? হ্যাঁ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সঙ্গে আমি পাস্ট কন্টিনিউয়াসটা একবারে বলে দিই ভালোভাবে। এবার পাস্ট একই জিনিস, কন্টিনিউয়াস যেমন আই, তাহলে হবে হি ওয়াজ সিইং, এরকম হবে। হ্যাঁ, তারপরে ইউ পাস্ট টেন্সে ইউ এট, তুমি খেয়েছিলে, ইউ আর না সরি ইউ ওয়ার ইটিং, বলছি ইউ যদি তুমি হও ওয়াজ দেবে, তোমরা বুঝাবে ওয়ার, একই ঠিক আছে, শুধু ওটাতে অ্যামেজন আর এটাতে হবে ওয়াজ ওয়ার। হ্যাঁ ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। এই দুটো টেন্স পড়া তোমরা পড়া নিয়ে নেবে, আর আমি এই ধরনের বাক্যগুলো পরে যখন লিখে পাঠাবো তখন বাড়িতে করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, এই পর্যন্ত, আমি আবার কিছুক্ষণ পর আসছি অঙ্ক নিয়ে।